বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় অপচয় রোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গতকাল থেকে সারা দেশে এক ঘন্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। তবে চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, নওগাঁ, মেহেরপুর, টাঙ্গাইল, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। সারা দিনের শিডিউলে 1 ঘন্টা করে বিদ্যুৎ না থাকার কথা থাকলেও দিনের মধ্যে 10 বারের বেশি লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে রাজধানীতেও শিডিউল বিপর্যয় হয়েছে লোডশেডিংয়ের। এলাকাভিত্তিক যে সময় বেঁধে দেওয়া হয়েছে তার বাইরের সময়েও অনেক এলাকায় বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছে রাজধানীবাসী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়ায় এই খাতে অস্থিরতা তৈরি হয়, যার প্রভাব পড়েছে সারা দেশে। তারপর যাচ্ছে নামাজে দাঁড়ালে নামাজের মধ্যে 2 বার নাই, মানুষ যখন ঘুমায় থাকতেছে রাত্রি 3টার সময় নাই, দুইবার গেছে, আর কোন টাইমে গেছে এটা আমি বলতে পারবো না। কারেন্ট গেছে 10:45 সময়, বিকেলে না সন্ধ্যার আগে একবার গেছে, ওখানে কত 20 মিনিটের মতো লোডশেডিং ছিল। কোনো কোনো দিনে 1 ঘন্টা যায়, আবার 2 ঘন্টা চলে যায়। এ মুহূর্তে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা টাঙ্গাইলের ভূঁইয়াপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, জেলায় লোডশেডিং এর শিডিউল কতটা মানা হচ্ছে, সাধারণ মানুষ ও বিদ্যুৎ বিভাগ কি বলছে? জি মালিহা, আপনি যেমনটি বলছিলেন সংবাদে, আসলে টাঙ্গাইলের যে সরকার নির্ধারিত যে সময় 1 ঘন্টা লোডশেডিং দেওয়ার কথা রয়েছে, টাঙ্গাইলের কোথাও কিন্তু তা মানা হচ্ছে না। বিশেষ করে টাঙ্গাইলের যে ভূঁইয়াপুর উপজেলা রয়েছে, সেই ভূঁইয়াপুর উপজেলা কিন্তু শতভাগ বিদ্যুতায়িত উপজেলা। এই উপজেলাতে কিন্তু আমি বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন লোকজনের সাথে, গ্রাহকদের সাথে আমি কথা বলে যতটুকু জেনেছি যে দিনে 15 থেকে 20 বার কিন্তু বিদ্যুতের যাওয়া আসা হয়, এবং এই যাওয়া আসার মধ্যে কিন্তু সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট কিন্তু বিদ্যুৎ স্থায়ী হয়। দিনের বেলাও যে ভোগান্তি এবং রাতেতেও একই অবস্থায়। কিন্তু মোট কথা যে গ্রাহকদের সাথে আমি কথা বলে যেটা জেনেছি যে 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টার বেশি কিন্তু বিদ্যুৎ এই এলাকার লোকজন পাচ্ছে না। শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হলেও এর সফল কিন্তু যে সাধারণ মানুষ, যে গ্রাহক রয়েছে, তারা কিন্তু কখনোই ভোগ করতে পারছে না। টাঙ্গাইলে অন্যান্য উপজেলাও কিন্তু যে শিডিউল দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ বিতরণ বিভাগের পক্ষ থেকে যে শিডিউল দেওয়া হয়েছে, সেই শিডিউলও কিন্তু কোথাও মানা হচ্ছে না। 1 থেকে 2 ঘন্টা করে শিডিউল দেওয়া হলেও 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ কোথাও থাকছে না। তো এরকম প্রত্যেকটি উপজেলাতে কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে। তবে টাঙ্গাইলে সবচেয়ে বেশি গোপালপুর এবং ভূঁইয়াপুরে কিন্তু বিদ্যুতের বিপর্যয় নেমে এসেছে। রাতে এবং দিনের বেলাতে একই পরিস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে যে ক্ষুদ্র এবং কুটির শিল্প যে কারখানা রয়েছে, সেই কারখানাগুলোতে কিন্তু উৎপাদন অনেকেই কমে গেছে, এবং যে লোকজন এই সমস্ত কারখানাতে কাজ করছে তারা কিন্তু অনেকটাই নিঃস্ব হয়ে যাচ্ছে। কাজকর্ম না থাকাতে তাদের কিন্তু সেই আয় কিন্তু অনেকটাই কমে গেছে। মালিহা, ধন্যবাদ কামাল। এতক্ষণ টাঙ্গাইলের ভূঁইয়াপুর থেকে জানাচ্ছিলেন কামাল হোসেন।